হ্যালো এফ্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস আপনাদের সাথে আজকে সরাসরি যুক্ত আছি ফরিদপুর থেকে আপনাদের আমি একটা ভিডিও করে দিয়েছিলাম যে অসময় পেঁয়াজ গরমের পেঁয়াজ গ্রীষ্মকালীন পেঁয়াজ দেখেন আমার সামনে এই পেঁয়াজটা বীজ কিন্তু মে মাসে বপন করা হয়েছিল এখন কিন্তু আগস্ট মাস এই পেজটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর পনেরো থেকে বিশ দিন পরে কিন্তু এই পেস্টটা উত্তোলন করা যাবে এই জন্য কিন্তু আপনাদের একদম সরাসরি নিয়ে আসছে জমিতে আপনাদের দেখানোর উদ্দেশ্যে দেখেন আমার সামনে এই পেস্টটা কিন্তু অলরেডি নামিয়ে গেছে এই পেস্টটা কিন্তু পনেরো থেকে বিশ দিন পরে কিন্তু উত্তোলন করা যাবে আর এই পেঁয়াজের জাতের নাম হচ্ছে নাসিক এন তিপ্পান্ন নাসিক তিপ্পান্ন এই পেঁয়াজটা কিন্তু গরমের পেঁয়াজ গরমের সময় কিন্তু হয়ে থাকে এই দেখেন গাছগুলো খুব সুন্দর প্রত্যেকটা পেঁয়াজে কিন্তু গদি পেঁয়াজ চলে আসছে অর্থাৎ পেঁয়াজটা পুরোপুরি কিন্তু বসে চলে আসছে হয়তো কিছুদিন পর উত্তোলন করা যাবে আর এই পেঁয়াজের একটা গুণ হলো যে এই পেঁয়াজে কিন্তু কালি হয় না এই পেঁয়াজে কিন্তু ফাটে না এই দেখেন আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে ক্যামেরা দিয়ে অতটা দেখানো যায় না তারপরে দেখানোর চেষ্টা করতেছি এই পেঁয়াজ কিন্তু একদম সব পেঁয়াজ কিন্তু একবারে তোলা যায় না কিছু কিছু পেঁয়াজ তুলতে হয় এবং দেখেন যেসব পেঁয়াজগুলো বড় বড় সেই পেঁয়াজগুলো কিন্তু উত্তোলন করা যাবে আর যেটা ছোটো সাইডে কিন্তু ছোটো ছোটো পেঁয়াজ আছে এটা কিন্তু কিছুদিন পরে উঠবে অতএব একবারে কিন্তু উঠবে না বাইসে বাইসে কিন্তু আপনার ইচ্ছা করলে উঠাতে পারবেন আর এখন পেঁয়াজের দাম চার থেকে বিয়াল্লিশশো টাকা মন বর্তমান বাজার এখন যদি কেউ এই পেঁয়াজ উত্তোলন করতে পারেন এক বিঘা দেখা গেছে এক বিঘা তো অনেক টাকা যদি পঞ্চাশ মন পেঁয়াজ হয় তাহলে প্রায় দুই লক্ষ টাকা অতএব অনেক লাভবান একটা খ্যাত আপনারা যদি করতে চান তাহলে পেঁয়াজ চাষটা আপনারা কিন্তু করতে পারেন খুব সহজেই কারণ এটা শীতের মতো না এই পেঁয়াজটা গরমের পিয়াজ এবং বেশ কোনো ঝামেলা নাই দুই থেকে তিনবার স্প্রে করলে কিন্তু অ্যানাফ আর এটা কিন্তু রোগ ব্যাধি খুবই কম হয় এই জন্য চাষ করার জন্য খুব যাদের ডাঙ্গা জমি আছে যে জমিতে কোনো পানি ওঠে না সেসব জমিতে যদি আপনার ইচ্ছা করেন তাহলে পিয়াজটা আপনারা চাষ করতে পারেন এই পেঁয়াজটা পরীক্ষামূলকভাবে আপনি বেশি দরকার নাই দশ থেকে পনেরো শতাংশ আপনি পরীক্ষামূলকভাবে চাষ করতে পারেন তারপর যদি আপনি ভালো প্রফিট পান এর থেকে তাহলে কিন্তু আগামী বছর বেশি করে চাষ করতে পারেন আমি কিন্তু আরও ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনাদের একদম সরজমিনে কীভাবে লাগাইছে একদম উত্তোলন করা পর্যন্ত যখন এই পেঁয়াজটা পুরোপুরি উত্তোলন করবো তখন কিন্তু আমি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর যারা আমার চ্যানেলে একদম রেগুলার ভিডিও দেখে থাকেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন তা বিয়র্স এই ভিডিওতে যদি আপনারা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত পিঁয়াজের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম